নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মাইনাতে তোমাদের স্বাগত। বন্ধুরা, ইকোনমিক যে সিরিজ আমরা শুরু করেছিলাম আজকে আমাদের ক্লাস থ্রি, এবং আজকে আমাদের চ্যাপ্টার নেম জিডিপি, জিএনপি এবং ন্যাশনাল ইনকাম। প্রত্যেকটা টার্ম আমরা দেখব এবং এখান থেকে কিরম টাইপের প্রশ্ন আসে সেগুলো কিন্তু ভালো করে বুঝবো। এবং এর আগে কিন্তু ক্লাস ওয়ান এবং ক্লাস টুটা অলরেডি হয়ে গেছে, তার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং তোমাদের জন্য কিন্তু আমরা সুবিধার্থে ইকোনমির জন্য একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, তার লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখানে তোমরা ইকোনমির সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। এই যে ক্লাসটা, এটা প্রত্যেক সোমবার, মঙ্গলবার এবং বুধবার সকাল 9টার সময় হচ্ছে। তোমরা যারা অর্থনীতি বা ইকোনমি বুঝতে পারো না বা অনেক বই পড়েও পাচ্ছ না, তো তোমরা এই ভিডিওগুলো দেখো, আশা করি কোনো রকম টপিক তোমাদের আটকাবে না, কারণ প্রত্যেকটা টপিক ইন্ডিভিজুয়াল কিন্তু বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। এর আগে দুটো ভিডিও হয়ে গেছে, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পাবে এবং প্রথম কমেন্টে আমি পিন করে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। এবং যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করো, তাহলে যখনই ভিডিও আপলোড হবে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে চলো শুরু হবে আজকের ক্লাস থ্রি, জিডিপি, জিএনপি এবং ন্যাশনাল ইনকাম। ভারতের অর্থনৈতিক বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান ইকোনমি, এই সম্পর্কে আমরা জানব। যে ক্যারেক্টারিস্টিক যদি আমরা আলোচনা করতে যাই, আমরা ফার্স্ট ভিডিওতেই আমরা দেখেছি যে আমাদের যে ইকোনমি সেটা হলো মিক্সড ইকোনমি, মানে ক্যাপিটালিস্ট প্লাস সোশ্যাল। এই দুটোর মেলবন্ধন হলো আমাদের মিক্সড ইকোনমি। তো এই ইকোনমিতে আমরা কে কেমন পজিশনে আছে তার র্যাঙ্ক বিচার করার জন্য আমরা দুটো ফর্মে করে থাকি। এক হলো নমিনাল জিডিপি, নমিনাল জিডিপি। জিডিপি কথার অর্থ হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তো নমিনাল জিডিপি আমরা যেটা পড়ে থাকি, যেটা আমাদের জিডিপি সিক্সথ পজিশনে আছে এখন বর্তমান, 3.049 ট্রিলিয়ন ডলার, এটাই হলো নমিনাল জিডিপি। নর্মালি যেটা আছে এক্সচেঞ্জ রেট $1 সমান এখন মোটামুটি কেমন আছে যে এক্স্যাক্ট জানি না, তবে 75 এভারেজ থাকে। তাহলে সিক্স আর যদি বলছে এই নমিনাল জিডিপি ছাড়া আরেকভাবে কি হয়, তাহলে হয় একটা হলো পিপিপি ফর্ম, পার্চেজিং পাওয়ার প্যারিটি ফর্মে। এই পার্চেজিং পাওয়ার প্যারিটিটা কি সেটা সম্পর্কে আমরা একবার আলোচনা করব এরপরে গিয়েই। তো এই পিপিপি অনুসারে আমাদের পজিশন হচ্ছে থার্ড, আমাদের কত 1.34 বিলিয়ন মানুষ বসবাস করছে, এখন বর্তমানে 1.37 বিলিয়ন হয়ে গেছে, মানে 18% জনসংখ্যা হলো বিশ্বের জনসংখ্যার 18% আমাদের দেশে। 2024 সালের মধ্যে বলছে চীনকে ছাপিয়ে যাবে, 2050 সাল নাগাদ ভারতের অর্থনীতি শুধুমাত্র চীনের পেছনে থাকবে, মানে সেকেন্ড পজিশনে থাকবে। ওকে, তাহলে আমরা এই টার্মগুলোর মধ্যে আগে পিপিপি ফর্মটা একবার জেনে নিই আর নমিনাল জিডিপির র্যাঙ্কগুলো দেখে নিই। দেখো, পিপিপির আগে নমিনাল জিডিপিতে কে কোন জায়গায় আছে একবার যদি তুমি জেনে নাও। ফার্স্টে ইউএস, তারপরে চায়না, তারপরে জাপান, তারপর জার্মানি, তারপর ইউকে, তারপর ইন্ডিয়া। এদের যদি তুমি কনসিডার করো, ক্যালকুলেট করতে যাও, এদের প্রায় 22.6 ট্রিলিয়ন ডলার ইকোনমি, এর প্রায় 16.6 ট্রিলিয়ন ডলার ইকোনমি, এর প্রায় 5.049 ট্রিলিয়ন ডলার ইকোনমি, এর প্রায় 4.something ট্রিলিয়ন ডলার ইকোনমি, এর 3.14 ট্রিলিয়ন ডলার ইকোনমি, অ্যাপ্রক্স এগুলো কাছাকাছি একটা করে এই ডিজিট নিচ্ছে, আর এটা 3.049 রিসেন্টকার সময়ের কথা বলছি। ওকে, তাহলে এটা হলো নমিনাল জিডিপির ফর্ম, যেটা আমাদের যদি $1 সমান অ্যাপ্রক্স 75 রুপিস যদি ধরে নিই, তাহলে পিপিপি ফর্মে কি হবে। পিপিপি ফর্ম বলছে যে কনসেপ্টটা কোথা থেকে আসে, ধরো আমেরিকাতে যদি আমি কথা বলি, ইউএসএ, ইউএসএতে একটা যে কোনো পিৎজা, ধরো পিৎজা, ওখানে একটা পিৎজার দাম $10। তো $10 হিসাবে যদি ইন্ডিয়াতে ওই পিৎজাটাকে ধরে একবারে হাইপার লুপ স্পিডে
নিয়ে আসলাম ইন্ডিয়াতে, সেখানে বিক্রি হবে কততে? 750 টাকা ধরে যদি এক্সচেঞ্জ রেট ধরি তাহলে 750 টাকা। কিন্তু এখানে কি পিৎজার দাম 750 টাকা? না, এখানে পিৎজার দাম পাওয়া যায় হলো প্রায় ধরো ডোমিনোস গেলে ভালো পিৎজা হলে ধরো 300 টাকা। তাহলে 300 টাকা যদি হয়ে যায় তাহলে তুমি অ্যাকচুয়ালি কি পাচ্ছ দেখো, ওইখানে $10 জিনিসটা তুমি 300 টাকায় পেয়ে যাচ্ছ ইন্ডিয়াতে। কারণ এখানে লেবার কস্ট কম, এখানে জিনিসপত্রের দাম কম, তার জন্য এখানে যে প্রোডাকশন করার ফলে তার যে দাম সেটাও তো কম হবে। তাহলে $310 জিনিস যদি 300 টাকায় হয় তাহলে এখানে এক্সচেঞ্জ রেট কত দাঁড়াচ্ছে? তাহলে $1 সমান 300/10, মানে ₹30 পার ডলার, তাই না? আগে ছিল কত? 75 পার ডলার। দেখো তাহলে ডিফারেন্স হয়ে গেল না, নমিনাল ফর্ম থেকে তার জন্য কি হচ্ছে দ্বিগুণেরও বেশি ইনক্রিজ করেছে, করে যাচ্ছে। এই কারণে নমিনাল জিডিপি যদি কনসিডার করো তাহলে আমাদের থার্ড পজিশানে পৌঁছে যায়। থার্ড পজিশান মানে প্রায় $8.9 trillion। বাট 1 trillion মানে কিন্তু আবার মনে রেখো যে 1000 billion, ওকে? আবার 1 billion সমান 1000 million। তাহলে 8.9 trillion নিয়ে যদি ইন্ডিয়া অবস্থান করে থার্ড পজিশানে, তাহলে ফার্স্ট আর সেকেন্ডে কি আছে? ফার্স্টে আছে চায়না আছে, এটা প্রায় $26 trillion, $26.6 trillion। আর ইউএসএ তো ডলারের রেসপেক্টই সব কিছু করা হয়, তার জন্যে ডলারটার চেঞ্জ হবে না, ওই $22.6 trillion এই হিসাবেই আছে, ওকে? তো এই পিপিপি ফর্মটা আমরা কি বোঝার চেষ্টা করলাম কি হয়, ওকে? চলো নেক্সট, প্রবলেমস অফ ইন্ডিয়ান ইকোনমি। ইন্ডিয়ান ইকোনমিতে আমাদের সবচেয়ে বড় বড় সমস্যাগুলো কি আছে? সবচেয়ে বড় হলো এটা, র্যাপিড ইনক্রিজ পপুলেশন, তারপরে মাথা পিছু আয় কম, প্রায় $2200 কাছাকাছি পার ইয়ার, এটা ডলার। চায়নাতে এখন হয়ে গেছে প্রায় $10,000 পার্সন পার ক্যাপিটা। আয় বিতরণের মধ্যে বৈষম্য রয়েছে, মানে একজন মুকেশ আম্বানির মতো প্রচুর লোক আছে যারা খুব বড় লোক, কিন্তু যারা গরিব তারা না খেয়ে মরছে, তারা খেতে পর্যন্ত পারছে না, তাদের কাছে রোজগার নেই আমাদের। তারপরে সবচেয়ে বড় সমস্যা হলো প্রাইমারি সেক্টরের কন্ট্রিবিউশন। প্রাইমারি সেক্টরে মানে এগ্রিকালচার সেক্টরে জিডিপির দিকে কন্ট্রিবিউশন তো 70%, কিন্তু এর থেকে 3x মানে প্রায় 51% যে আমাদের ওয়ার্ক ফোর্স সেটা এই সেক্টরের মধ্যে লেগে আছে। তার জন্যে যেহেতু আমি বলতে পারি যে 17 টাকা রোজগারের জন্যে 51 জন লোক ছুটছে, তাই না? তাহলে এখানে তো ইনকাম কম হবেই। আমরা যদি এর রেসপেক্টে ইউএসএর কল্পনা করি, ইউএসএ কল্পনা করলে এখানে মাত্র 2% লোক কৃষিকাজের সাথে যুক্ত। এমন নয় এগ্রিকালচার সেখানে প্রোডাকশান নেই, প্রোডাকশান আছে কিন্তু প্রোডাকশান সেটা ফুললি মেশিনের মাধ্যমে হয়ে গেছে, ট্রাক্টর ইউজ হয়ে গেছে, যে কোনো কিছু ধান পাট যাই লাগাচ্ছে না কেন, ওরা যে ফসল যে ব্রেড তৈরি করে তো সেগুলো ফুললি রিপিং করার সময় কাটার সময় লাগানোর সময় সব কিছু মেশিনের মাধ্যমে করে। হলো, এবার আমরা আসি জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম সম্পর্কে। ন্যাশনাল ইনকামটা কি? ন্যাশনাল ইনকাম মানে আমাদের দেশের কতটা আয় হচ্ছে, কত রোজগার করছে একটা নির্দিষ্ট বছরে, 1 ইয়ারের মধ্যে কত আমরা প্রোডাকশন করছি, কত আমরা বা কত আমরা খরচ করছি বা কত আমরা ইনকাম করছি। এই ন্যাশনাল ইনকামটাকে মেজার করতে গেলে আমরা সাধারণত 3টে প্রসেসকে ফলো করে থাকি। 3টে প্রসেস হলো এই যে এই প্রোডাকশান মেথড, ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড। দেখো তোমার মনে হতে পারে যে এইগুলো কী করে পসিবল,
আমি বলতে চাইছি ধরো আমাদের যা পপুলেশন আছে 1.37 বিলিয়ন, এরা মিলে বা যা ইনকাম যার এখানে উপার্জন হবে, এক হতে পারে 1.37 বিলিয়ন পপুলেশন কি ইনকাম করছে, আর হতে পারে ধরো আমার দেশের মধ্যে বাউন্ডারির মধ্যে কত প্রোডাকশন হচ্ছে। যা প্রোডাকশন হবে তার তো কিছু খরচ হবে, মানে ওই প্রোডাকশনটা তো বিক্রি করার জন্যই খরচ করছে, কেউ তো ঘরের মধ্যে রেখে দেওয়ার জন্য নয়। তাহলে আমরা যা প্রোডাকশন হচ্ছে সেটাকে যদি শুধু আমরা ক্যালকুলেশন করে দিই, কোথায় 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 দেখা গেল এই ওয়েস্ট বেঙ্গলে কত প্রোডাকশন হয়েছে, এই হরিয়ানায় কত হয়েছে, মহারাষ্ট্রে কত হয়েছে, কর্ণাটকায় কত হয়েছে, প্রোডাকশন অ্যাড করে দিলাম, বেরিয়ে গেল প্রোডাকশন মেথড, আমাদের আমার ন্যাশনাল ইনকাম হয়েছে এত। এবার তুমি যদি বলো না আমি এই প্রসেসে করবো না, আমি দেখবো ইনকাম প্রসেস, তাহলে এই 137 যে পপুলেশান আছে এরা এরা কত ইনকাম করবে। যদি আমি ইনকাম এরা যা ইনকাম করবে সেটাই তো খরচ করবে, ইনকাম না করলে তো খরচ করতে পারবে না। তাহলে এদের ইনকামটাকে যদি ধরে নিই তাহলে পরে আমাদের এরা তো এই টাকা দিয়েই খরচ করেছে, তাহলে এটা দিয়েও আমরা পেয়ে যাবো যে ন্যাশনাল ইনকাম কত হয়েছে। কারণ যে কিছু কিনবে অন্য কেউ সেটা বেচবে, আর সে যে যেটা বেচবে কেউ না কেউ তো সেটা প্রোডাকশান করবে। আমি বলতে চাইছি তিনটেই একের সাথে একে অপরের সাথে লিঙ্কেড আছে। ওকে, এই ইনকাম যে করবে সে এক্সপেন্ডিচার করবে, এইভাবে এই তিনটে যে প্রসেস আছে প্রসেসটা অনেক সময় বলে দেয় কী কী প্রসেস আছে, তিনটে প্রসেসকে বলে, অপশান দেয়া থাকবে বা এর মধ্যে কোনটি নয় দেয়া থাকবে। আচ্ছা, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কি, ধরো আমাদের ইন্ডিয়ার সীমানা হলো এই, দেখো এখানে নেপালের ম্যাপ ফ্রি আছে আর এখানে বাংলাদেশের ম্যাপ ফ্রি আছে, হ্যাঁ এখানেও ভুটানের ম্যাপ ফ্রি, আমাদের ইন্ডিয়ার ম্যাপ আঁকলে এই এই তিনটে দেশের ম্যাপ এমনি এমনি চলে আসে। তো আমাদের যে বাউন্ডারি এই নেপাল বাদ দিয়ে, এই বাংলাদেশ বাদ দিয়ে, এই ভুটান বাদ দিয়ে, যে আমাদের যে টেরিটরি আছে না, টেরিটরির মধ্যে যা প্রোডাকশান হবে সেই প্রোডাকশান না সেই প্রোডাকশনের যে কস্ট বা যে মূল্যের দ্রব্য তৈরি হবে সেটাকেই বলা হবে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি। এই এর ভেতরে কে তৈরি করলো এটা দেখতে যাবে না, কোন দেশের কোম্পানি এসে তৈরি করলো এটা দেখতে যাবে না, কে টয়োটা করলো না বিএমডাব্লিউ করলো না অডি করলো, কে করছে নাথিং, আমার কোনো দরকার নেই, কিন্তু আমার দেখবো আমি শুধু আমার টেরিটরির মধ্যে তৈরি হয়েছে নাকি। যদি টেরিটরির মধ্যে তৈরি হয় তাহলে সেটা হবে জিডিপি। কিন্তু এরপরে যেটা আসে কম্পেয়ার করার জন্য আমি বলছি যে জিএনপি যেটা আসবে না, জিএনপি এই ইন্ডিয়ার যে সীমানা, এই সীমানার মধ্যে ধরো 137 বিলিয়ন লোক বাস করে, এই 137 বিলিয়ন বা বাইরেও কিছু আছে, এই লোকগুলো যা রোজগার করলো যা তৈরি করলো সেটাই হবে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। মানে তুমি বলতে পারো যে ধরো এখান থেকে মুকেশ আম্বানি গেল রিলায়েন্স জিও নিয়ে বাংলাদেশের মধ্যে, বাংলাদেশে গিয়ে বলল যে আমি রিলায়েন্স জিওটা লঞ্চ করতে চাই, তো সেখানে প্রোডাকশন হবে, যেখানে বিজনেস হবে প্রচুর পরিমাণ, সেখান থেকে আয় করবে। তাহলে এই যে মুকেশ আম্বানি বাংলাদেশে গিয়ে করলো, ঢাকাতে গিয়ে করলো, যে পয়সাটা রোজগার করলো সেটা কিন্তু জিডিপির মধ্যে কাউন্ট হবে না, সেটা হবে কিসে, না জিএনপির মধ্যে, কারণ এটা টেরিটরির মধ্যে নয়, এটা ইন্টারন্যাশনাল দেশের বাইরে। ওকে, এইবার তোমার একটা কোশ্চেন আসে যে ধরো চায়না বলা হলো, ইউএসএ বলা হলো, ইন্ডিয়া বলা হলো, আর বলা হলো সাপোজ শ্রীলঙ্কা বলা হলো, বলছে
এই চারটে দেশের মধ্যে এমন কোন দেশে কোন দেশ আছে যার জিএনপি গ্রেটার দেন জিডিপি? সেটা হবে, অ্যান্সার যদি বলো মনে মনে ভেবে দেখো কোনটা অ্যান্সার হবে, চায়না, ইউএসএ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা? অ্যান্সার হবে ইউএসএ। কেন না? ইউএসএর যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলি সারা বিশ্বে চায়নাতে ইন্ডিয়াতে এরা এসে প্রোডাকশান করে, প্রফিটটা এরা নিয়ে যায়। তাহলে প্রফিটটা যখন নিয়ে যায় তখন এরা ওই আমেরিকাতে গিয়ে জিএনপিতে কাউন্ট হবে, নট জিডিপি। জিডিপিতে আমাদের দেশে কাউন্ট হবে। ধরো অ্যাপেল, অ্যাপেল যে প্রফিটটা পাচ্ছে সেটা সেটা তো যাচ্ছে, রেভিনিউটা যাচ্ছে তো আমেরিকাতে, কিন্তু অ্যাপেল যে প্রোডাকশান করছে ইন্ডিয়ার মধ্যে, ধরো কর্ণাটকে এসে প্রোডাকশান করছে, তাহলে কর্ণাটকে এসে যদি প্রোডাকশান করে তাহলে আমাদের দেশের জিডিপির মধ্যে কাউন্ট হবে। ওকে, তো এই হলো বেসিক ডিফারেন্স জিডিপি আর জিএনপির মধ্যে। তো এর মধ্যে কিছু লেখা আছে, দেখে নেবে। আমি যেটা মুখে বলতে চেয়েছি সহজ ভাষায় সেটা এইভাবে ল্যাঙ্গুয়েজ দিয়ে বলা আছে। এবার প্রোডাকশান করতে গেলে কি কি দরকার হয়? তোমরা যদি প্রাইমারি অবস্থায় কেউ এনসিআরটি পড়ে থাকো বা ইংলিশ মিডিয়ামে যারা ইকোনমিক্স পড়ে থেকেছো কোনো এক সময় ক্লাস 9 বা 10-এ, তো সেই বইগুলোতে দেখবে খুব ভালো, খুব সুন্দর করে দেয়া আছে যে কোথাও কোনো ম্যানুফ্যাকচারিং হাব পাঠাতে গেলে বা প্রোডাকশান করতে গেলে চারটে জিনিসের বেসিক্যালি দরকার হয়, যেটা হলো ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্ট্রোপ্রেনিয়র। এন্ট্রোপ্রেনিয়র মানে হলো উদ্যোগ, যারা উদ্যোগ হবে, ক্যাপিটাল যারা ধন দেবে। এই দুটো যে সেম হবে এমন ব্যাপার নয়, ডিফারেন্টও হতে, ডিফারেন্টই বেশিরভাগ ক্ষেত্রে হয়। যেমন ল্যান্ড মানে কি, কোনো একটা ফ্যাক্টরি তুমি দেবে, তুমি অটো, যেমন ওলা ফ্যাক্টরি করবে, ওলা ফ্যাক্টরি করার জন্য ফার্স্টে ল্যান্ড নিল, ল্যান্ডটা কোথা থেকে নেবে? ইন্ডিয়া থেকে নেবে। কোথায় নিয়েছে? ধরো তামিলনাড়ুতে নিয়েছে, তো তামিলনাড়ুতে সে বলেছে 10,000-এর মতো জব হবে। তাহলে 10,000 জব, সেগুলো কি লেবারের মধ্যে চলে আসলো। এবার এই প্রোডাকশানটা করার জন্যে ক্যাপিটাল কোথা থেকে পাবে? ক্যাপিটাল পাচ্ছে কোনো শেয়ার মার্কেট থেকে, ওলা কোম্পানি থেকে, কোথাও কোথাও কোনো থেকে রেইজ করেছে। কিন্তু অ্যান্থ্রোপ্রেনিয়রকে, অ্যান্থ্রোপ্রেনিয়র যদি বলো ভবেশ আগরওয়াল, ধরো ভবেশ আগরওয়াল হলো ওলার সিইও, তো এ সমস্ত টাকা ইনভেস্ট করেনি, এ অ্যান্থ্রোপ্রেনিয়র, কিন্তু ক্যাপিটাল রেইজ করেছে মার্কেট থেকে বা আগের কোনো বিজনেস থেকে করেছে, শেয়ার বিক্রি করে করেছে, বা অন্য কেউ টাকা লাগিয়েছে সেখানে, মুকেশ আম্বানি বা দেখা গেল রতন টাটা। রতন টাটা বললো ঠিক আছে তুমি ইন্ডাস্ট্রি করো, আমি সেখানে 100 কোটি টাকা দেবো। এইভাবে হয়। যেমন ধরো এর ইয়েতে বলতে পারি যে আইটি রেভলিউশন যখন আসে না, আইটি রেভলিউশনটা TCS নিয়ে আসে, তো টাটা কনসালটেন্সি সার্ভিস। তো টাটা কনসালটেন্সি সার্ভিস, এখানে রতন টাটা কিন্তু ইনফরমেশন আইটির টিও জানে না, আইটির আয়ও জানে না। তো এ কাকে দায়িত্ব দিয়েছিল? ফকির চাঁদ কোলি, যাকে বলা হয় আইটি ইন্ডাস্ট্রির জনক আমরা বলে থাকি। তো ফকির চাঁদ কোলি সিইও থাকেন বহু বছর, তো সেই TCSটাকে ফাউন্ড করে, ফাউন্ডার বলতে পারো তো। ওকে, তো যদি প্রোডাকশান হয়ে যায় তাহলে প্রোডাকশান হলে আউটপুট হবে, সেই আউটপুট কে কিনবে? কেউ না কেউ তো কিনবে, যদি না কিনে তাহলে তো বিক্রি হবে কী করে? তাহলে তো সেই দোকান মানে সেই কোম্পানি বন্ধ হয়ে যাবে, বেসিক ব্যাপার। আচ্ছা, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করে দিয়েছি, একবার রিড করে নাও। দেখো জিএনপি সমান বলে দিয়েছি, দেশের নাগরিকরা দেশে মোট যে উৎপাদন করে তার আর্থিক মূল্য, প্লাস দেশের নাগরিকরা বিদেশে থাকাকালীন যে উৎপাদন করে তার আর্থিক মূল্য। ওকে, হয়ে গেল। এবার বলছে জিডিপি আর জিএনপির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। জিএনপি আর জিডিপির মধ্যে সম্পর্ক বলছে জিএনপিটা, এবার এই নিট বৈদেশিক আয়,
এইটাকে আমরা বলতে পারি এইরকমভাবে যে ইন্ডিয়ানরা ইনকাম ইন ফরেন ধরো মাইনাস ফরেনার ইনকাম ইন ইন্ডিয়া, কারণ এটা সমান তো তাই না, এই নেট ফরেন ইনকাম, নেট ফরেন ইনকাম, নেট ফরেন ইনকাম কী হবে? এবার এটা আমাদের তো ইন্ডিয়ানরা বাইরে থেকে টাকা খুব কম কামায়, যদি তার মানে ফরেনরা এটা উল্টো হবে, এটা আগে হবে, ঠিক আছে? তাহলে আমাদের ক্ষেত্রে এই একটা সম্পর্ক আমি বললাম আর কি। তো এই জিডিপি আর জিএনপি এটাকে মেজার করার জন্য একটা বেস ইয়ার ধরা হয়, এটাকে ভালো করে মনে রাখবে 2011-12, 2011-12 বারবার মনের মধ্যে রিপিট করবে যে ভিত্তি বছর কোনটাকে বলা হয়, বেস ইয়ার কোনটাকে বলা হয়, কোশ্চেন দিয়ে দেবে। তো 2011-12 ধরি এখনও পর্যন্ত আমরা টিল ডেট 2021 সাল পর্যন্ত জিডিপি সংক্রান্ত আমাদের আরও কিছু তথ্য আছে, সেগুলো আমরা একটু জেনে নিই। বলছে 1864-এ দাদাভাই নৌরোজি তার যে বুক ছিল পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই গ্রন্থে জাতীয় আয় পরিমাপ করেন। এই দাদাভাই নৌরোজি যে বইটা লিখেছে, বইটার নামটা খুব ভালো করে মনে করবে। আর বৈজ্ঞানিক পদ্ধতিতে মানে সায়েন্টিফিক প্রসেস 1931-32 সালে ডক্টর VKRV রাও এ কিন্তু মেজার করে ভারতের ন্যাশনাল ইনকাম, ভারতের জাতীয় আয়। 1949 সালে এই পিসি মহলানবিশ এর নেতৃত্বে ভারত সরকার জাতীয় আয় কমিটি গঠন করে, ন্যাশনাল ইনকাম কমিটি। তাহলে এখান থেকে আমরা চারটে জিনিস দেখতে পাচ্ছি, এক দাদাভাই নৌরোজি তার বইয়ের নাম প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, বৈজ্ঞানিক পদ্ধতিতে কে করেছেন না 1931-32 সালে ডক্টর VKRV রাও, আর প্রশান্তচন্দ্র মহলানবিশের নেতৃত্বে ইনি কিন্তু ISI তৈরি করেছেন, পাকিস্তানের ISI নয়, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। এই ISI মানে হলো ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স, হ্যাঁ, পাকিস্তানের আমাদের ইন্ডিয়া যেমন র তেমন। তো তারপরে এই এর নেতৃত্বে ন্যাশনাল ইনকাম কমিটি গঠন করে। আচ্ছা, ভারতে জাতীয় আয় পরিমাপের জন্যে এইটাকে স্টার টু দি পাওয়ার ইনফিনিটি, স্টার ইন টু স্টার এর টু দি পাওয়ার ইনফিনিটি মার, ওকে, এটা বিশাল রকমভাবে ইম্পর্টেন্ট। বলছে যা ন্যাশনাল ইনকাম কে মেজার করে, তাহলে লিখতে হবে CSO। এই তোমার পরীক্ষায় গিয়ে এই CSO আর NSSO আর মিনিস্ট্রি অফ কমার্স আর RBI এই চারটে অপশান থাকবে, এবং খুব সম্ভাবনা বহুবার আমার জীবনেও আমি বহুবার ভুল করে এসেছি, কে কোনটা মেজার করে সেটা জানা খুব দরকার। আমি বলে দিচ্ছি বারবার, কই কই করে বলছি, আমি যারা ইকোনমিক্সে দুর্বল আছো তারা এই জিনিসগুলোকে ভালো করে আগে তথ্যগুলো মুখস্থ করে নেবে বা মনে করার চেষ্টা করবে। তাহলে এই CSO কবে প্রতিষ্ঠা হয়? 1951 সালে। আচ্ছা, এই CSOকে এই ইনফরমেশানটা মেজার করার জন্য কে দেয়? দেয় হলো NSSO। দেখো এখানে অপশান থাকে, কিন্তু যেখানে CSO থাকে সেখানেও NSSO থাকে। তাহলে এই ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিসের ফুল ফর্মও দিয়ে থাকে অনেক পরীক্ষায়। তো 1950 সালে NSSO তৈরি হয়, তার এক বছর পরে গিয়ে তৈরি হয় CSO। আমি বারবার এই কথাগুলো বলছি কারণ বহুবার পরীক্ষায় এসেছে, এইখান থেকে যে কোনো পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষায় ইকোনমিক্স থাকলে সেখানে থাকেই থাকে, বা GK যেগুলোতে থাকে সেগুলোর মধ্যেও এগুলো এটা থাকে, এটা বুকস অ্যান্ড অথরের মধ্যে থাকে, হিস্ট্রির ক্ষেত্রে যখন দাদাভাই নৌরোজি আসে তখন ক্ষেত্রে থাকে, ওকে। এবার NNP আর NDP কি? এতক্ষণ তো পড়ছিলাম GNP অ্যান্ড GDP। দেখো যেখানে D আছে সেখান থেকে বেরোবে NDP, যেখানে N আছে মাঝখানে সেখান থেকে NNP। এইবার এটা কেন? আমি বলতে চাইছি যে আমরা যে ইন্ডিয়ার মধ্যে প্রোডাকশন করছিলাম,
কিছু ভাবার কিছু নেই, শর্ট টাইমে করতে হবে বলে ম্যাপ দেখে। তো এই ইন্ডিয়ার মধ্যে যে প্রোডাকশন হচ্ছিল তাকে বলছে জিডিপি, মানে আমি ধরে নিচ্ছি সেটাকেই সেটাই হবে ন্যাশনাল ইনকাম। তুমি বলো, এমন তো নয় যে সব কিছুই বিক্রি হয়ে যাচ্ছে যা যা তৈরি হচ্ছে, এমন কিছু তো তৈরি হতে পারে যেগুলো কম দামে বিক্রি হচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে বা খারাপ হয়ে যাচ্ছে, ডিফেক্টিভ বেরিয়ে যাচ্ছে, সেগুলো তো বাদ দিতে হবে। তুমি ধরো সাপোজ যে প্রোডাকশান হলো, প্রোডাকশান থেকে ধরো এমআইয়ের ফোন ফোন নিয়ে আসলো, তো এমআইয়ের ফোন নিয়ে আসলো, 1 লাখ ফোন প্রোডাকশান করে দিল, 1 লাখ ফোনের প্রোডাকশান করে দিয়ে সেটা বললো এটা নিয়ে যাও, এগুলোর প্রত্যেকটার দাম হলো 20,000 করে, 20K। এবার যেই দোকানে নিয়ে গেল, আস্তে আস্তে বিক্রি হচ্ছে, তারপরেই রিয়েলমি কী করলো, এর রাইভাল বা ওপো ওপো কোম্পানি বা ভিভো কোম্পানি, এরা কী করলো, 16,000 টাকায় ওই স্পেসিফিকেশানে একটা ফোন বের করে দিল। তো 16,000 টাকায় যখনই ফোন বের করে দিল, তখন কী করবে, সবাই তো দেখতে পাচ্ছে 16,000 টাকায় বেরিয়েছে, বলে আমি তাহলে 20,000 টাকার জিনিস কেন কিনবো, এ কী করবে, এইটার দেখে আর কিনতে চাইবে না। এইবার এরা কী করবে, এমআই কোম্পানি দেখছে তো মহাবিপদ, এ তখন বললে যে আমি এখন থেকে আমি মোট 25% বা 30% ছাড় দেবো, এই ফোন যে কিনবে, যার যেই দোকানেই দিয়েছি, যেখানে অ্যামাজন হোক ফ্লিপকার্ট হোক, 30% ছাড় দেওয়া হবে, তাহলে 6,000 টাকা ছাড় পেয়ে যাবে। 6,000 টাকা ছাড় হলে তার দাম হয়ে গেলো 14,000। তখন লোকটা ভাববে তাহলে 16,000 এখন ওপো ওপো ভিভো বের করেছে, তাহলে 14,000 দিয়ে এমআইয়ের ফোন কেনাই ভালো। তখন দেখো তাহলে পরে 20,000-এর যে প্রোডাকশান হয়েছিল সেটা কিন্তু 14,000 বিক্রি করতে হয়েছে, তাহলে 6,000 টাকা এদিকে লস। তাহলে এইরকমভাবে, এটা তো শুধু লস বললাম, এবার এমন হলো যে আস্তে আস্তে আরও এগুলো দাম কমিয়ে দিল, কিছু এমআইয়ের ফোন বিক্রি হলো না, তাহলে সেগুলো তো বাদ দিতে হবে, সেগুলো তো আর ইনকাম হয়নি, সেগুলো নষ্ট হয়ে গেলো, সেগুলো নিয়ে কোম্পানি ঘরের মধ্যে ঢুকিয়ে দিল বা ভেঙে চুরে অন্য কিছু তৈরি করলো। তাহলে এই যে বাদ হলো না, দিস ইজ কল্ড ডেপ্রিসিয়েশন। ওকে, তাহলে এই ডেপ্রিসিয়েশনটাকেই আমরা বাদ দেওয়ার চেষ্টা করব। জিএনপি থেকে যদি ডেপ্রিসিয়েশন বাদ দিই তাহলে এনএনপি, আর এনডিপি থেকে যদি ডেপ্রিসিয়েশন বাদ দিই তাহলে হবে টিডিপি থেকে, না টিডিপি থেকে যদি ডেপ্রিসিয়েশন বাদ দিই সেটা হবে এনডিপি। ওকে, এই বেসিক ব্যাপারটা তোমরা একটু ভালো করে, আমি যে লিখে লিখে যে জিনিসগুলো পড়াচ্ছি সেগুলো তোমাকে থট দেবে, আমি তোমাকে বারবার বলছি, ধরো এবছর WBCS, সাপোজ আমি বলছি WBCS 2020 এক্সাম ছিল, 2020 এক্সাম যারা দিয়েছে বা যারা দেবে ইন ফিউচার, তো আমি 2020 এক্সাম দিয়ে এসেছি, তো সেখানে দেখেছি অনেক বেসিক, যদি তোমার বেসিক যে ধারণা, বেসিক যে কনসেপ্ট ক্লিয়ার না থাকে, সেখানে তোমার পড়া খুব মুশকিলের ব্যাপার। তোমার এখানে শুধু স্টেটমেন্ট, শুধুমাত্র কিছু ইনফরমেশান দিয়ে ইকোনমিক্স হবে না। এই যে আমি থটটা বলছি কেন ডেপ্রিসিয়েশন বাদ দেবো, তো এই জিনিসগুলো তোমার জানা খুব দরকার। ওকে, এবার দেখো এনএনপি জিডিপির মধ্যে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছি, এনএনপি আর জিডিপি এনডিপি সেটা তো জেনেছি আগে, কিন্তু এর মধ্যে সম্পর্ক কী আছে এদের দুজনের মধ্যে। আমরা ফার্স্টেই আমরা দেখবো যে যেটা ছিল জিএনপি, জিএনপি সমান ছিল জিডিপি প্লাস নেট ফরেন ইনকাম, এটা তো ছিল নেট ফরেন ইনকাম, আমরা ফার্স্টেই যখন এটা স্টার্ট করলাম। তাহলে আমরা কি বলছি এনএনপি মানে কি, এ দেখো এখানে মাঝখানে এন আছে, তার মানে জিএনপি হবে, জিএনপি থেকে আমি ডেপ্রিসিয়েশনটা বাদ দেবো, এই তো প্রসেস ছিল। তাহলে আমি তো এনএনপি এই যে বারবার বললাম যে জিএনপি থেকে যদি ডেপ্রিসিয়েশন বাদ দিই তাহলে এনএনপি পাবো, তাহলে সেম ব্যাপার, তাহলে এনএনপি পেতে গেলে জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিলাম। এবার জিএনপি মানে তো আমি জানতাম জিডিপি প্লাস এনএফআই, জিডিপি জিডিপি প্লাস নেট ফরেন ইনকাম থেকে ডি বাদ যাচ্ছে। এবার এই জিডিপি মানেও তো আমি বের করে ফেললাম যে এনডিপি
এই দেখো জিডিপির সাথে এনডিপি, তার মানে এটা নেগেটিভ করতে হবে। দেখো এনডিপি মানে কি আমি বলে দিই, জিডিপি থেকে যদি ডেপ্রিসিয়েশন বাদ দিই, মানে তাহলে এই ডিটাকে এই পাশে দিয়ে দেওয়া যায়, তাই না? তাহলে পরে আমি জিডিপি সমান ভ্যালু বসিয়ে দিচ্ছি, দেখো এনডিপি প্লাস ডি, তাই না? জিডিপির ভ্যালু বের করলাম এনডিপি প্লাস ডি, আর প্লাস নেট ফরেন ইনকাম মাইনাস আবার ডি আছে, ডিডি কেটে দিলাম, তাহলে এনডিপি প্লাস নেট ফরেন ইনকাম। ভারতীয়রা যা বাইরে থেকে ইনকাম করছে আর বিদেশিরা ভারতের মধ্যে যা ইনকাম করছে, এদের মধ্যেকার গ্যাপ। ওকে, তো এই হলো সম্পর্ক। আচ্ছা, এরপরে একটা ছোট্ট বিষয় আছে, যেমন পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয় কি হয়। বেসিক্যালি আমরা বের করি ন্যাশনাল যা ইনকাম হয়, সেই ইনকামটাকে আমরা যদি পপুলেশান দিয়ে ভাগ করে দিই, তাহলে পার ক্যাপিটা ইনকাম বেরিয়ে যায়। এইবার সবসময় তো প্রত্যেক বছর কি তাহলে সেম সেম প্রসেস হবে? প্রত্যেক বছর সেম প্রসেস হয় না, আমরা একটা ভিত্তি বছর ধরে নিই, যেমন 2011-12কে আমরা ভিত্তি বছর ধরে নিই, এর রেসপেক্টে আমরা করি। তাহলে এর এই সময়ে 1 কেজি আলুর দাম যদি 10 টাকা হয়, 2021-এ গিয়ে দেখা গেল সেটার দাম হয়েছে 18 টাকা, তাহলে আলু তো সেই সেমই আছে, তার মানে অ্যাকচুয়ালি আলু একই পরিমাণ পাচ্ছে কিন্তু দামটা বেড়ে গেছে, তাই না? তাহলে এর জন্যে এই পার ক্যাপিটা ইনকাম বের করার জন্যে বলছে চলতি মূল্যে জাতীয় আয়, মানে ধরো 2021 সালে এই 18 টাকা করেই আলুর দাম আছে, আরও প্রোডাকশান এসি বিজেপি যা হয়েছে প্রোডাকশান, তার যে কস্ট সেটা অনুযায়ী চলতি মূল্যে জাতীয় আয় বের করব। তাহলে জাতীয় আয় এটাকে বলছি আমি, মানে প্রকৃত জাতীয় আয় বের করার প্রসেস। হ্যাঁ, তাহলে চলতি মূল্যে জাতীয় আয় বের করব, সেখান থেকে ভিত্তি বছরের মূল্য, ভিত্তি বছরে আমি একটা সাপোজ এক্সাম্পল বলছি যে তখন আলুর দাম ছিল 10 টাকা, চলতি বছরের মূল্য কত? 18 টাকা। তাহলে এই 10/18 এইটাকে গুণ করতে হবে কি চলতি বছরের জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকাম অফ প্রেজেন্ট ইয়ার। ওকে, তাহলে এইটা হবে প্রকৃত জাতীয় আয়, আর প্রকৃত তাহলে মাথা পিছু আয় বেরোবে কত? তো প্রকৃত জাতীয় আয় দিয়ে আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে দাও। ওকে, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া, আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন।